কোনো মুসলিম যদি উচ্চশিক্ষার জন্য দারুল কুফুরে যায় এবং পড়াশোনা শেষে স্থায়ীভাবে সেখানে বাস করার সিদ্ধান্ত নেয়, ইসলাম কী বলে এই বিষয়ে? প্রথমত, যে কোনো অমুসলিম পরিবেশে, জনপদে বা দেশে মুসলিমদের জন্য অবস্থানটা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। তাদের ঈমান চলে যেতে পারে, আখলাক চলে যেতে পারে, দিনদারি তারা মানে হারিয়ে ফেলতে পারে, এবং সেটাই হচ্ছে। আমাদের মুসলিমরা তো গবেষণামুখী না। আমরা যদি আমাদের মুসলিম ইমিগ্রেন্টদের উপরে একটা গবেষণা করি যে কত পার্সেন্ট ইমানের উপর থাকে এবং কত পার্সেন্ট থাকতে পারে না, কত পার্সেন্ট বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়, তাই না? এটা তো গবেষণার বিষয় না। অনেকে হয়তো বলবো যার কোনো কাম নাই সে খালি গবেষণা করে, এটা আমাদের ধারণা, কিন্তু ভুল। আমরা তথ্যপত্রগুলো না পাওয়ার কারণে আমরা বিপদ এবং ঝুঁকিটা কিন্তু উপলব্ধি করতে পারছি না। আজকে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট বিশুদ্ধ আকিদা পোষণ করে আর কত পার্সেন্ট কিছু বিশুদ্ধ আকিদা, কিছু বাতিল আকিদা পোষণ করে, আর কত পার্সেন্ট মানুষের বাতিল আকিদাটাই বেশি, এটা জানাটা কি জরুরি নাকি জরুরি না? আলহামদুলিল্লাহ আপনাদের যে সেই ধারণা এসছে জরুরি। আমার অভিজ্ঞতা বলছে এদেশের মানুষ কোনো রিসার্চই পছন্দ করে না, দরকারই নেই। কিন্তু তাহলে আমাদের দায়রা কাজ করবে কেমনে? আমার কোন জায়গায় ঘাটতিটা বেশি? ডাক্তার যেমন একজন রোগীকে ডায়াগনোসিস করে কেন, এটা কিন্তু রিসার্চ, ডায়াগনোসিস। সে বুঝতে চায় যে তার শরীরের কোন জায়গায় একটা প্রবলেম, তাই না? ডাক্তারকে সব জানে, তাহলে কে ডায়াগনোসিস লাগতো? হ্যাঁ, তারা তো কিছুই জানে না, আমরাও কিছু জানি না। ডায়াগনোসিস করে তার রোগটা, সমস্যাটা চিহ্নিত করা হয়, তখন তাকে দাওয়া দেওয়া হয়। আমাদের দেশে এই জন্য কাজ হয় না। এই যে মাহফিলে এত এত বক্তা বক্তৃতা দিয়ে যাচ্ছেন, কিন্তু তার সামনের অডিয়েন্সের রোগ কী এটা তার জানা নাই, এই হচ্ছে অবস্থা। কিন্তু প্রকৃত অর্থে আমরা ঠিক জানি না যে আমাদের কার কী রোগ। বিদেশেও যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের উপরে স্টাডি করা দরকার আমাদের, যে তারা যদি দেখি যে সেখানে গিয়ে সব ইসলামপন্থী এবং ইসলামের ভালো তারবিয়ত পেয়ে যাচ্ছেন, তাহলে তো আমরা পুরো জানো নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু আছে। কিন্তু আসলে কি ভালো কিছু আছে? বিদেশে তাদের ইন্টিগ্রেশন প্রোগ্রাম, এই যে পড়াশোনার কথা বলছেন, যারা গিয়েছেন এবং যারা শিক্ষার সাথে জড়িত তারা জানেন ইউরোপ আমেরিকার পড়ার মধ্যে ইন্টিগ্রেশন আছে। ওরা আপনার মুসলিম মানুষ থেকে অমুসলিম মানুষের দিকে আপনাকে নিয়ে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি, এটা হলো সবচেয়ে বড় ঝুঁকি, যেটাকে অন্য ভাষায় মানে সাম্রাজ্যবাদীদের ভাষা বলে ব্রেন ওয়াশ। এটা হবেই, কারণ ওই ইন্টিগ্রেশন প্রবলেম। আপনি ল্যাঙ্গুয়েজ যদি শিখেন তাহলে ইংলিশ কালচার শিখবেন, ওই দেশের ভাষা, জাপানিজ কালচার, কোরিয়ান কালচার দেখবেন, শিখবেন। এবং আপনার যদি দিনই কোনো ভালো ফাউন্ডেশন না থাকে তাহলে খুব দ্রুত আপনি বলবেন মুসলমানরা ভালো না, সব ভালো হচ্ছে অমুসলিমরা, এটা বলে ফেলবেন আপনি। এবং যখন দেখবেন যে অনেক মুসলিম দেশে নিয়মকানুনের ক্ষেত্রে একটু তো ঘাটতি আছে, তাই না, এবং সেখানে নিয়মকানুনটা অনেক ভালো, তখন বলবেন যে মানে তখন আপনি তাদের ভক্তই হয়ে যাবেন, হবেন না? অথচ আপনি ভুলে যাবেন যে তারা সবচেয়ে ভয়াবহ অপরাধটা করছে, কুফর, শেরক, আল্লাহদ্রোহিতা, পাপে লিপ্ত থাকা, জেনা ব্যভিচার, অশ্লীলতা, মেয়েদেরকে উলঙ্গ করে অভ্যস্ত করে ফেলা, এসব কিছু আছে না তাদের? তাহলে এসব কিছুর মধ্যে কেউ যদি বসবাস করার চিন্তা করেন, করেন, কিন্তু তার আগে আপনার অমুসলিম দেশে থাকার যে শর্তগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে ইমানকে প্রোটেক্ট করা, আপনার দিন এবং ইমানকে প্রোটেক্ট করা। যদি আপনি প্রোটেক্ট করতে না পারেন তাহলে ওখান থেকে হিজরত করাটা ফরজ, ওখানে যাওয়াটা আপনার জন্য অপশনাল ছিল এই শর্ত সাপেক্ষে, কিন্তু এখন ওখান থেকে চলে আসাটা ফরজ। দ্বিতীয় শর্ত হচ্ছে সেখানে থাকার হাজত থাকতে হবে আপনার, বিনা হাজাতে নিজেকে কেন একটা অমুসলিম সমাজের মধ্যে এত কষ্ট দিবেন, হাজ থাকার হাজাত থাকে। তৃতীয় হচ্ছে আপনাকে সেখানে দিনকে ফার্স্ট প্রায়োরিটি করতে হবে, দিনই দাওয়াতের সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে। আপনি যদি সেখানে শুধু আরাম করার জন্য যান এবং ইনকাম করার জন্য যান তাহলে হবে না,
আপনি ইনকাম করেন সেখানে হালাল পন্থায়, হারাম পন্থায় কিন্তু ইনকাম পৃথিবীর কোথাও যায় না, হারাম পন্থায় ইনকাম পৃথিবীর কোথাও যায় না। আপনি হালাল পন্থায় সেখানে ইনকাম করেন, কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে দাওয়া, দাওয়া। আপনি সেখানে অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচার করবেন, এটা করতেই হবে, নাহলে আপনার থাকাটা সার্টিফাইড হবে না, মানে থাকাটার পারমিশন ইসলামে হবে না। এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য চতুর্থটাকে আমরা এর সাথে এঙ্গেজ করতে পারি অথবা আলাদা শর্ত বলতে পারি, যেটা হলো কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক সেন্টার যেটা সহি ইসলামিক আকিদা এবং সহি ইসলাম শিখায়, সেরকম একটা প্রতিষ্ঠানের সাথে আপনাকে অ্যাফিলিয়েটেড থাকতে হবে, যাতে করে আপনি তাদের থেকে চার্জ নিতে পারেন, দিতে পারেন, নিতে পারেন। তা না হলে তো আপনাকে অন্যরা চার্জ করবে, তাই না? দেখবেন যে আপনার তখন ক্লাবে যেতে ইচ্ছে করবে, কনসার্টে যেতে ইচ্ছে করবে, কারণ আমাদের মুসলিম দেশগুলো থেকে আবার এখন কনসার্টের মহিলারা যায় এই সমস্ত দেশে, এবং সেখানে ভয়াবহ রকমের উপস্থিতি লক্ষ্য করা যায়। যদি কোনো ইসলাম স্কলার যায় সেখানে, যদি 10 জন আসে, তাইলে যদি কোনো কনসার্ট হয় সেখানে অন্তত পক্ষে 1,000 থেকে 2,000 হবে, আর যদি ইসলাম স্কলারের ওখানে 500 হয় তাহলে ওখানে 50,000 হবে। বুঝতে পেরেছেন? তাহলে ওই দিকে টানটা বেশি। এসব কিছু বললাম যে মোটা দাগে আমি হা না বললে কিন্তু বুঝে আসবে না, মোটা না দাগে হা না বলে ফেললে মানুষ ভাববে যে উনি ভেবে না, ভেবে চিনতে বলেন নাই, তখন দুই পক্ষ হয়ে যাবে, এক পক্ষ মনে করে অবশ্যই জায়েজ, আরেক পক্ষ বলল না হারাম, তাই না? আসলে বিষয়টা হলো মাঝামাঝি, সেটা হলো আপনি যাবেন থাকবেন কোনো অসুবিধা না, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে।